স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। মহিদুল ইসলাম বাবু বলছেন তো? হ্যাঁ বলুন। স্যার, এই মুহূর্তে এই যে কোভিড পরিস্থিতি চলছে, এই মুহূর্তে কি কোনো উন্নয়নমূলক বঞ্চিত শিক্ষক বা কোনো স্টাফদের কি কোনো ভাতা বৃদ্ধির বিষয় রয়েছে যদি বলেন? হ্যাঁ দেখুন, বিষয়টা এমন একটা পরিস্থিতির মধ্যে, কোভিড পরিস্থিতি এবং অর্থনৈতিক যে বিপর্যয়, ফলে তার মধ্য দিয়েও কিন্তু এই সরকার, বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, কন্ট্রাকচুয়াল যারা আছে, যারা বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি করতো, সেরকম 7,500 কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে প্রায় 34% ভাতা বৃদ্ধি করেছে এবং তার বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি করতো বিভিন্ন জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়, তারা 10,000 টাকা মাসিক ভাতা পেত, তারা এখন থেকে পাবে 13,470 টাকা। অর্থাৎ 34% ভাতা বৃদ্ধি হয়েছে, এটা একটা ভালো খবর এবং চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেই ভালো খবর। কারণ অনেকে আশা করেছিল যে এই কোভিড পরিস্থিতি, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে রাজ্য সরকার হয়তো ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা নেবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ক্ষেত্রে এই 34% ভাতা বৃদ্ধি করেছে। ফলে অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, বিশেষ করে সমগ্র শিক্ষা অভিযানের কর্মী, তারা কিন্তু একটা আশার আলো দেখছে। এবং আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বরাবরই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রপোজাল পাঠিয়েছি যে এই কোভিড পরিস্থিতির মধ্যেও, এই লকডাউনের মধ্যেও সমগ্র শিক্ষা অভিযানের কর্মীরা যা ভাতা পাচ্ছে এবং অন্যান্য রাজ্যে যা ভাতা পায় বা যা বেতন পায় তার থেকে অনেকটা কম পাচ্ছে পশ্চিমবঙ্গ, ফলে তাদের ইমিডিয়েটলি বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধি অবশ্যই করে জরুরি। অবশ্যই 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 স্যার, এখন যেটা জানতে চাইবো যে যেটা করেছেন এই কোভিড পরিস্থিতিতে, অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর একটা, এবং সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে যেটা বিষয়, যারা সর্বশিক্ষার স্টাফ বা সর্বশিক্ষার চাকরিরত, যখন পার্শ্ব শিক্ষক এসএসসি মেসকে আছে, সেই সাথে আরও অনেক আছে, সেই সাথে অনেকজন ভাতা পায় না, যখন আপনার শিক্ষামিত্র আছে বদ্ধে পড়ে আছে, এই বিষয়গুলো একটু সরকারের দেখা দরকার। তার জন্য যেহেতু আপনি বর্তমানে শাসকপন্থী সংগঠনের একজন নেতৃত্ব, আপনার কি মনে হচ্ছে যে, প্রথমেই আমি আসব শিক্ষামিত্র যারা কাজ হারিয়েছেন 8 বছর ধরে ভাতা বন্ধ, এই বিষয়টি যদি একটু বলেন। দেখুন, শিক্ষামিত্র, শিক্ষা বন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযানের যারা আছে, এসএসকে, এমএসকে, মাদ্রাসা পৌরসভা, একাডেমিক সুপারভাইজার, প্যারা টিচার, প্রত্যেকের জন্যই কিন্তু শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ লড়াই করছে। অবশ্যই। এবং আমরা যেটা আপাতত করছি, আমি গত পরশুদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললাম, তারপরে তার পরেই আমাকে এসপিডি সাহেব ফোন করলেন, যে বললেন কয়েকটা দিন আপনি অপেক্ষা করুন, এখন পাড়ায় শিক্ষালয় নিয়ে আমরা একটু ব্যস্ত আছি, 7 তারিখের পরেই আপনাদের যে বকেয়া দাবিগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরপর অর্ডার জারি করব। তো জানুয়ারি মাসেই সেই অর্ডার গুলো হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের ফলে এবং বিভিন্ন সময় করোনার অতিমারির ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা, টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। যেমন আশু প্রয়োজন, যেটা আমরা বলেছি, মন্ত্রীর সঙ্গে কথা বললাম এবং মানে এসপিডি সাহেবের সঙ্গে কথা বললাম, যে পৌরসভার এসএসকে এমএসকে গুলো শিক্ষা দপ্তরে যাওয়ার সমস্ত কাজ হয়ে গেছে, ক্যাবিনেটের অপেক্ষা আছে, সেই ক্যাবিনেটটা গত 2 দিন আগে হয়েছে। ফলে পৌরসভার এসএসকে এমএসকে তারা শিক্ষা দপ্তরে যাচ্ছে, সেই অর্ডারটা এই মাসেই বেরোবে, এবং তার সঙ্গে তাদের 3% যে বকেয়া বার্ষিক ইনক্রিমেন্ট এবং 3 লাখ টাকা, সেটারও কিন্তু অর্ডার জারি হবে, কোনো চিন্তার করার কোনো কারণ নেই। একাডেমিক সুপারভাইজার, ডিকিউএম, যাদের বার্ষিক 3% 3 লাখ টাকা বাকি আছে, এসপিডি সাহেব বললেন তাদের ফাইলও নবান্নে গেছে, আমরা ফিনান্স সেক্রেটারির সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছি যাতে কয়েকদিনের মধ্যেই তাদের কিন্তু বকেয়া যে বার্ষিক 3% এবং 3 লাখ টাকা পায়, কারণ অন্য অন্যরা যারা আছে তারা অলরেডি গত বছর থেকে 1-2-2021 থেকে তারা পাচ্ছে, ফলে এরাও কিন্তু 1-2-2021 থেকেই পাবে এবং সেটা মার্চে তাদের ক্রেডিট হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং সেই রকম একটা কথা হয়েছে এবং তার অর্ডারটা জারি হচ্ছে। যারা 65 বছর আছে তাদের 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট, সেটারও অর্ডার অনগোয়িং প্রসেসে আছে, সেটাও কিন্তু এই মাসেই বেরোবে। ফলে সার্বিক কারণে
কতগুলো প্যারা প্যারা টিচারদের বদলির বিষয়টা আছে, সেই অর্ডারটাও কিন্তু খসড়া রেডি হয়ে ল সেকশন থেকে ইম্প্রুভ হয়ে এসপিডি দপ্তরে চলে এসেছে, যে কোনো দিন তাদের বদলির অর্ডারটা বেরোবে জেনারেল ট্রান্সফার প্যারা টিচারদের মানে শিক্ষিকাদের। এবং তার সঙ্গে শিক্ষা বন্ধুদের যে বেতন বৈষম্য দূর হওয়ার কথা, তাদের যে আপার প্রাইমারি প্যারা টিচারদের মতো তাদের ভাতা বৃদ্ধির সেই বিষয়টাও কিন্তু অনেকটা কাজ এগিয়েছে, মন্ত্রী একটা নোট দেওয়ার অপেক্ষা আছে। ফলে স্বাভাবিক কারণে আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করবো যে এই সময়কালে তারা ডেটা এন্ট্রি অপারেটরদের 34% ভাতা বৃদ্ধি করেছে। এবং আমরাও চাইবো যে সর্বশিক্ষা মিশনের যারা কর্মী আছে তাদেরও ক্ষেত্রে বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধি অবশ্যই করে খুব আশু প্রয়োজন। ইতিমধ্যে আমরা মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার জানিয়েছি যে এই পরিস্থিতিতে বর্তমান বাজার দরে এই সর্বশিক্ষা মিশনের যা ভাতা পায় তাতে তাদের সংসার চলছে না। এবং কয়েকটা রাজ্যের আমরা উদাহরণ দিয়েছি যারা এদের থেকে অন্তত বেশি বেতন দিচ্ছে, ফলে স্বাভাবিক কারণে সেই বিষয়টা আলোচনার মধ্যে আছে। প্রত্যেকে যাতে পেনশন ভাতা পায় সেটার একটা সদর পজিটিভ আলোচনা হয়েছে। এবং আরো একটা বড় বিষয় আমাদের কাছে দাঁড়িয়েছে যে প্রচুর শিক্ষক শিক্ষিকা তখন ভুল বুঝে 60 অপশন নিয়েছিল। তার আমরা আমরা যদি সংগঠনগত ভাবে বলেছিলাম যে আপনাদের চাকরির মেয়াদ আছে 65, অর্থাৎ আপনারা 65 অপশন নেবেন, SSK MSK দের কথাই বলছি, কিন্তু তারা 60 অপশন নিয়েছিল, তারা এখন 65 ফিরতে চাইছে। ফলে এই বিষয়টা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং যাতে প্রত্যেকে 65 অপশনের মধ্যে তাদের EPF থেকে শুরু করে 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট বা যা যা বেনিফিট আছে সেই বেনিফিট পায়, সেই জন্য আমরা প্রতিনিয়ত দপ্তরের মন্ত্রীর সঙ্গে এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছি। আজকেরও বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলবো এবং মাননীয় মন্ত্রী আজকের দলীয় সাংগঠনিক মিটিং এ ব্যস্ত থাকবে, খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে মাননীয় মন্ত্রীর সঙ্গে আবার পুনরায় সাক্ষাৎ হবে। ফলে ফেব্রুয়ারি মাসে আমরা বকেয়া দাবিগুলো আদায় করব, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এবং মার্চের মধ্যেই অর্থাৎ বাজেটের মধ্যেই কিন্তু যাতে ভাতা বৃদ্ধি হয় বা বেতন কাঠামো হয়, পেনশন ভাতা পায় সেই বিষয়টা কিন্তু দেখবো। এবং তার মধ্যে শিক্ষা মিত্র যাদের আছে, যারা বঞ্চনার শিকার আছে, যাদের বেতন বন্ধ আছে তাদের বেতনটা চালু করা, শিক্ষা বন্ধু যারা আছে তাদের ভাতাটা সমান করা, তবে এই কাজগুলোর আশু আশু প্রয়োজন। ফলে আমরা আগামীকাল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের একটা রাজ্য কমিটির ওয়ার্ক গুগল মিট ডেকেছি আমরা, রাত 8টা থেকে প্রায় 11টা পর্যন্ত গুগল মিট হবে। এবং সেই গুগল মিটের মাধ্যমে আমরা সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেব পরবর্তী ক্ষেত্রে কিভাবে এগোবো এবং কোন কোন দাবিগুলো প্রাধান্য দিয়ে দ্রুত কার্যকরী করা যাবে এবং কোন দাবিগুলো নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব বা প্রয়োজনে আমরা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেবো। এই বিষয়গুলো কিন্তু আগামীকাল আমাদের রাজ্য কমিটির যে কার্যকরী কমিটি আছে তার গুগল মিটে সিদ্ধান্ত হবে।